আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটিতে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব সেটি হচ্ছে যারা ফেসবুক ইউজার রয়েছেন যারা ফেসবুক ইউজ করেন ফেসবুকে আমরা অনেক সময় রিপুর্ট খাই অথবা রিপোর্ট দিই অন্য প্রোফাইল অথবা অন্য কমেন্টস অথবা অন্য ফুস্টের ওপর অথবা আমাদের কোনো পেজের অথবা আমাদের কোনো ব্যক্তিগত প্রোফাইলে অনেক সময় রিফুট চলে আসে অথবা কমিউনিটি ভায়োলেট করলে অনেক সময় কফিরাইট ক্লেম চলে আসে তো এই জিনিসগুলো আপনি কীভাবে ডিলিট করবেন কারণ আপনি যদি কফিরাইট ক্লেম পাওয়ার পরে যদি আপনি ওই কন্টেন্টের কন্টেন্টটা যদি আপনি ডিলিট না করেন তো ডিসপিউট না করেন নতুবা এগ্রি না হন তাহলে দেখবেন যে আপনি ওই পেস আপনি মনিটাইজেশন কখনো করতে পারবেন না এবং অনেকগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে বারবার আপনি কফিরাইট ক্লেম খেলে দেখবেন আপনার আপনার অ্যাকাউন্টটা অনেক সময় সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার পেজটি আপনার একদম ডাউনগ্রেড হয়ে যেতে পারে পেজের রিচ কমে যেতে পারে অনেক প্রবলেম হয় এই জিনিসটা কীভাবে সমাধান করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করা যায় আমি এখন সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে যে কাজটা করবেন ফেসবুকে আপনার এখানে যেটি প্রোফাইল ছবি রয়েছে সেই প্রোফাইলের ছবিতে আপনি ক্লিক করে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাফুট ইনবক্স নামে যে অপশনটি আছে সেখানে চলে যাবেন সেখান থেকে আপনারা দেখবেন এখানে রিফুট অর্থাৎ রিফুড অ্যান্ড অ্যাবাউট আদার্স আপনি যদি কারো কোনো পোস্টে যদি আপনি রিফুড করে থাকেন তাহলে আপনি সেই জিনিসগুলো আপনি চাইলে দেখতে পারেন ধরুন আপনি কোনো পেজ আপনি রিফুট করেছেন যেমন এখানে বলা হচ্ছে আপনার রিফুটটা হচ্ছে কমিউনিটি ভাইলেট করেছে তবে তারা প্রোফাইলটা ডাউন করেনি তবে অলরেডি প্রোফাইলে একটা ডেঞ্জার একটা আইকন তারা দিয়ে দিয়েছে মানে কমিউনিটির জন্য হার্মফুল এ ধরনের তো অনেক সময় এখানে আপনি কোথাও যদি রিপোর্ট করেন সেই রিপোর্টের ডিটেলসগুলো ইনফরমেশানগুলো আপনি চাইলে এখানে পেয়ে যেতে পারেন যেমন আমি আরেকটা একটা পেজ আমি এখান থেকে আরেকটা পোস্টে দেখাই এখানে অর্থাৎ ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে অর্থাৎ এখানে রিভিউ হয়েছে কিনা কি সিদ্ধান্ত নিয়েছে সেটি এটা গেল রিপোর্টের বিষয় যেটা আমাদের মেন ইম্পর্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসে হচ্ছে আপনি যখন কোনো ধরনের কফি রাইট ক্লেম অর্থাৎ কমিউনিটি যখন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যখন ভায়োলেট করবেন তখন সেক্ষেত্রে আপনার এই ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন ধরেন আমার এখানে অনেকগুলো কমিউনিটি কমিউনিটি আমি ভায়োলেট করেছি তো এভাবে যদি হয় তখন দেখবেন আপনি এখানে এই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন ধরেন প্রথমত যে বিষয়টি সবচেয়ে বেশি কমিউনিটি ভায়োলেট হয় ভিডিওতে যখন আপনি কোথাও কারো কোনো ভিডিওতে যদি কারো অডিও অথবা কোনো একটা অংশ যদি আপনি দিয়ে থাকেন ইউজ করে থাকেন তখন সেক্ষেত্রে এই ক্লেমটা চলে আসে কপিরাইট ক্লেমটা চলে আসে তো এটা আসলে কোনো ধরনের গাবডানোর কোনো দরকার নেই জাস্ট আপনি ওখানে ঢুকবেন ঢুকার পরে সি ডিটেলসে চলে যাবেন সি ডিটেলসে চলে গিয়ে এখানে অলরেডি সাম অফ অডিও ওয়াজ মিউটেড অর্থাৎ যেটা আমি কপি করেছিলাম সেই ছত্রিশ সেকেন্ড অডিও অলরেডি কী হয়ে গেছে তিন তিন মিনিটের ভিডিওর মধ্যে একটা মিউট হয়ে গেছে তো আমি চাচ্ছি একেবারে পুরো ভিডিওটা আমি কি করে দিব এখান থেকে ডিলিট করে দেব তো আমি এখান থেকে আবারও কন্টিনিউতে চলে গেলাম আবারও কন্টিনিউতে চলে যাবেন আবারও কন্টিনিউতে চলে যাবেন এখানে তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জেস অর্থাৎ ওনারা যে সিদ্ধান্তরা নিয়েছে সেটা হচ্ছে ছত্রিশ সেকেন্ড যে আপনি অডিও ব্যবহার করেছেন সেটা মিউট হয়ে থাকবে এটা যদি আপনি মানেন তাহলে আপনি এটা দিতে পারেন আবার যদি মনে করেন যে আমি কোনো ধরনের অডিও কারো অথবা কন্টেন্ট আমি কোনো কপিরাইট করিনি তাহলে আপনি সাবমিট ডিসপিউটে গিয়ে ডিসপিউট মারতে পারেন এরপর একটা হচ্ছে একেবারে যদি মনে করেন যে কারো একটা আপনি কন্টেন্ট কপি করেছেন কপিরাইট ক্লেম কেছেন এখানে আপনার আপনি এতটুকু এনসিউ যে আপনি কিছু না কিছু অংশ কারো ভিডিও থেকে আপনি কপি করেছেন তাহলে আপনি এখানে রিমুভ ভিডিও নামে যে অপশানটা আছে সেটা করবেন তো আমি একেবারে ভিডিওটি আমার ফেসবুক থেকে টুটালি আমি রিমুভ করে দিব তাহলে আমি ডিলেট ভিডিও দেন ক্লোজ এখন আমরা যখন আবারও সেখানে যাব আমরা আবারও সরি সেখানে না প্রোফাইল আমরা আবার ক্লিক করলাম ক্লিকের পরে এখানে আমরা সাফর ইনবক্স ইনবক্সে চলে যাব আবার এখানে চলে গেলাম অর্থাৎ আমরা আগে যে জিনিসটা আমরা ডিলিট করে দিয়েছিলাম সেটি এখানে আছে কি না হয়তো আমরা এটাই মেবি ডিলেট করেছিলাম স্টিল নাও আমি দেখতে পাচ্ছি এখন আরেকটা কথা হচ্ছে কোনো একটা কিছু আপনি ডিলেট করার পরে আপনার হুট করে সেটা রিমুভ নাও হতে পারে আপনাকে কিছুক্ষণ সময় নিতে হবে অর্থাৎ কিছুক্ষণ সময়ের পরে ওই ভিডিওটা তখন আপনার পেজ থেকে তখন সেটি ডিলেট হয়ে যায় এরপর আমরা আবারও আরেকটি অপশানে চলে যাব একটা অলরেডি ভিডিও আমরা ডিলিট করে দিয়েছি আমরা নেক্সট আরেকটি ফোস্ট অথবা আরেকটা কোনো কিছু আমরা অ্যাগেস ভায়োলেট করেছি কিনা এ ধরনের একটা জিনিস দেখবো যেমন আরেকটা জিনিস দেখেন আমি এখানে ভায়োলেট করার কোনো অপশানই নাই অর্থাৎ এখানে আমি একটা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে কপি করেছি তো এখানে তারা বলেছে এটা ভায়োলেট করেছি এটা এমন হয় যে অনেক সময় কোনো একটা ডোমেন যখন আপনার ফেসবুকে যখন ডিস্ট্রিক্ট কে ফেলে তখন ডোমেনের সেই লিঙ্কগুলো যখন কেউ শেয়ার করে তখনই কিন্তু এই ক্লেমটা আসে মূলত এর কারণে কিন্তু এই ক্লেমটা আসা তারপরে যদি এটা যদি আপনি সলভ করতে চান তাহলে আপনি কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউ আবারও কন্টিনিউতে চলে যাবেন আবারও কন্টিনিউতে চলে যাবেন দেন আপনি এখানে অ্যাকসেপ্ট ডিসিশন দিয়ে দেবেন ওনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে আমি ওটার সাথে আমি একমত ওকে এভাবে ডান হয়ে গেল এটা গেল এরপর আরও অনেকগুলো ফুস্ট অনেকগুলো আপনার কমিউনিটি ভাইলট যদি করে থাকেন অথবা কারো যদি কমেন্ট করে থাকেন আপনি এখানে সবগুলো পাবেন সেম জিনিসগুলো আমরা এর আগে দেখেছিলাম এখানে একটা দেখি যেমন এটা এই যে আমি একটা পেজে একটা কন্টেন্ট আমি শেয়ার করেছিলাম যে কন্টেন্টে আমার প্রিভিয়াস মেসেজ যদি আমি দেখি এই যেখানে দেখেন প্রিভিয়াস মেসেজে হচ্ছে আমি যে কন্টেন্টগুলো নিয়েছি ভিডিও সেগমেন্ট কোথায় থেকে কতটুকু আমি কপি করেছি সবগুলো কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি ফার্ন হয়েছে অথবা আমি এই ভিডিওটা আমার নিজের না তো এখানে বলা আছে যে দশ মিনিটের ভিডিও সাঁত্রিশ সেকেন্ড এটা হচ্ছে একটা ওনার ছিল আমি তার কাছ থেকে নিয়েছি তো এর ফুরাটাই হচ্ছে অডিও সেগমেন্ট একেবারে করা আছে যখন আপনি এটা আমি অলরেডি অ্যাকসেপ্ট করেছি তাদের সিদ্ধান্ত সাথে তো যার কারণে এটা আর নতুন করে এখানে অপশন নাই এটা আমি অলরেডি ডিসিশন অ্যাকসেপ্ট করছি আর অনেকগুলো আছে অর্থাৎ আপনি কোথাও যদি কোনো পোস্টে যদি আপনি কমিউনিটি ভায়োলেট করেন তখন এখানে দেখবেন এখানে অনেক সময় হয় কি অনেকগুলো আপনার প্রবলেম সলভ হয়ে গেছে আপনি এর আগের যে বিষয়গুলো সহ সেগুলো চাইলে আপনি এখানে দেখতে পারবেন তো এভাবেই হচ্ছে আমরা মূলত এই কোনো ধরনের ক্লেম অথবা কফি ক্লেম। আসলে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে আমরা এভাবে সলভ করতে পারি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ব্লগ আর আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ